বদলে যাচ্ছে বিমানবন্দর মহাসড়ক। দুটি পৃথক ফ্লাইওভারের চারটি র্যাম্পের মধ্যে তিনটির কাজ চলছে খুব দ্রুত গতিতে। ইতিমধ্যে বিমানবন্দর এলাকার আশপাশ পরিচ্ছন্ন করা হচ্ছে, সরিয়ে ফেলা হচ্ছে অবৈধ স্থাপনা। দর্শক, আজকের ভিডিওতে বিমানবন্দর এলাকার বর্তমান কাজের অগ্রগতি তুলে ধরব ইনশাআল্লাহ। দর্শক, এখানে যে র্যাম্পটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উত্তর অংশের র্যাম্প। তো এখানে দুটি র্যাম্প হবে, তার মধ্যে একটি র্যাম্প এখন বর্তমান কাজ চলমান রয়েছে। আর এখানে যে র্যাম্পটি দেখতে পাচ্ছেন এই র্যাম্পটি হচ্ছে বিমানবন্দরে যে পৃথক দুটি ফ্লাইওভার হচ্ছে, এই পৃথক দুটি ফ্লাইওভারের সর্বপ্রথম নির্মাণ করা র্যাম্প হচ্ছে এটি। তবে এটি মাঝখানে ত্রুটির কারণে আবারও খুলে ফেলা হয়েছিল বা ভেঙে ফেলা হয়েছিল, আবারও পুনরায় এটা করা হচ্ছে। তো এটা কাজও প্রায় শেষের পথে, দ্রুতগতিতেই কাজটা করা হয়েছে যেহেতু এটা পুনর্নির্মাণ করা হয়েছে। তো ত্রুটি থাকার কারণে এটা পুনরায় আবার করা হচ্ছে। তো এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন ইদানিং নতুন করে আরেকটি র্যাম্পের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে এই নতুন র্যাম্পটির নিচের অংশের অর্থাৎ এক পাশের নিচের অংশের যে ঢালাই কাজ সেটি সম্পন্ন হয়েছে। তো অন্য পাশের ঢালাইয়ের প্রস্তুতি চলছে এবং এখানে যে এই র্যাম্পটির যে মাঝখানের মাটিগুলো সেগুলোকে সরিয়ে ফেলা হবে, তারপরেই পুনরায় আবার এখানে কাজ করা হবে মাটি ফেলে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শ্রমিকরা অন্য পাশ দিয়ে পশ্চিম পাশের যে নিচের অংশের কাজগুলো, যেটা প্রাচীর তৈরি করার জন্য নিচে ডালাইটা করা হয়, তো সেটার এখানে কাজের প্রস্তুতি চলছে। তো আমরা আশা করব যাতে এই র্যাম্পগুলোতে আর পুনরায় কোনো ভুল না হয়, একেবারেই যেন র্যাম্পগুলোর কাজ শেষ হয়ে যায়। দর্শক, বিমানবন্দরের মোট চারটি র্যাম্প নির্মাণ করা হবে, দুটি পৃথক ফ্লাইওভারের জন্য চারটি র্যাম্প থাকবে। তার মধ্যে ইতিমধ্যে তিনটি র্যাম্পের কাজ চলমান রয়েছে, বাকি রয়েছে একটি র্যাম্প। তো সেটারও প্রস্তুতি চলছে, ইদানিং কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা এখন চলে এসেছি উত্তর অংশের দিকে। তো এখানে আপনারা যেটা বললাম যে এই র্যাম্পটি পুনর্নির্মাণ করা হয়েছে, কারণ এটাতে আপনারা জানেন যে এটাই ছিল প্রথম র্যাম্প, এই চারটি র্যাম্পের মধ্যে প্রথম র্যাম্প তৈরি করা হয়েছিল এটি। তো সমস্যার কারণে সেটিকে আবার খুলে ফেলে আবার নতুন করে করা হয়েছে। এবার আমরা চলে আসলাম দক্ষিণাংশে। তো দক্ষিণাংশের যে র্যাম্পটি এটির কাজ প্রায় শেষের পথে, এখন শুধু কার্পেটিংয়ের কাজটি করলেই এই র্যাম্পটি দৃশ্যমান হবে। এবং এর ডান পাশে আপনারা জানেন যে দক্ষিণাংশের যে দ্বিতীয় র্যাম্পটি, তো সেটিকে নির্মাণ করা হবে। তো সেটার কাজ এখনও ধরা হয়নি। চতুর্থ র্যাম্পটির কাজ শুরু হলে ইনশাআল্লাহ আমরা আপডেট সাথে সাথেই জানিয়ে দেব। দর্শক, বিমানবন্দরের এই দুটি পৃথক ফ্লাইওভারের পাশাপাশি চলছে র্যাম্পের কাজ, তার পাশাপাশি এখানে বিমানবন্দর যে মহাসড়কটি রয়েছে সেটিকে প্রশস্তকরণের কাজ চলছে। তো আমরা কয়েকদিন আগে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি যে বিমানবন্দরের যে মহাসড়কটিকে সেটিকে পূর্ব দিক থেকে কাটা হয়েছে এবং কেটে সেটিকে বৃদ্ধি করা হচ্ছে, কারণ পশ্চিম দিকে রয়েছে তৃতীয় টার্মিনাল এবং তার সাথেই করা হয়েছে যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে র্যাম্পটি সেটিকে করা হয়েছে ওইখানে। তো তার জন্যে পশ্চিম দিকে অর্থাৎ তৃতীয় টার্মিনালের সামনের দিক থেকে রাস্তাটিকে বাড়ানোর কোনো সুযোগ থাকছে না, যার ফলে এটাকে পূর্ব দিক থেকে বাড়ানো হচ্ছে। অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে অনেকগুলো জায়গা ফাঁকা রয়েছে, সেখান থেকেই মহাসড়কটিকে বৃদ্ধি করা হচ্ছে। তো আমরা এখন যে জায়গাটিতে আছি, এই দুটি পৃথক ফ্লাইওভারের মাঝখানের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই করা হবে বিমানবন্দরের যে বিআরটি টার্মিনালটি হবে সেটিকে এই দুইটি ফ্লাইওভারের মাঝখানে নির্মাণ করা হবে। পাশাপাশি এখানে বিআরটির যে গাড়িগুলো থাকবে, বাসগুলো থাকবে, তো সেগুলোকে ইউটার নেওয়ার ব্যবস্থা থাকবে এই ফ্লাইওভারের নিচ দিয়েই। কয়েক মাসের মধ্যেই বিমানবন্দর এলাকার চিত্র পুরোপুরি পাল্টে যাবে, কারণ এখানে যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের কাজটি সম্পূর্ণ হলে, চারটি র্যাম্পের কাজ সম্পূর্ণ হলে তখন এই বিমানবন্দর এলাকার চিত্র হয়ে যাবে অন্যরকম। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ পরিবর্তন আসছে। দর্শক, উন্নয়ন প্রকল্পগুলোর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।